গ্যাসটাকে একটু জোর দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এটা একটা নন স্টিক, কিন্তু বর্তমানে এটাকে আমি এক্সপোজ বানানোর জন্যই ব্যবহার করি বা তড়কা দেওয়ার জন্য। দেখেছো খুব সুন্দর ভাবে এটা হবে। দেখো পুরো সলিড ডিমের কুসুমটা একটু কাঁচা আছে, এভাবে পুরো পোস্টটা রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে জানাই ধনতেরাস, কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা। বন্ধুরা, যারা নতুন দেখছো তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই, আমি হচ্ছি তাপসী আর তোমরা দেখছো বেঙ্গল কালচার লাইফস্টাইল অ্যান্ড ফেস্টিভ্যাল এই চ্যানেলটি। তো আজকে ডিম পোস্টটা করলাম তিশানের জন্য, কারণ হয়েছে সকালে রুটি আর কাঁকরোলের তরকারি। এছাড়া কালকের আমার ফুডলির ঝাল আছে, কিন্তু তিশানের সব খাবে না, তাই ওর জন্য ডিম পোস্টটা করে দিলাম। তো এরপর আমার আজকে সারাদিনে কী কী হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা বৈদ্যবাটিতে একটি নার্সারিতে এসেছি গাছ কিনবো বলে। তো দেখতে পাচ্ছ নার্সারির ভেতরে খুব ছোটো ছোটো চারা হয়েছে, এখান থেকেই আমরা চারাগুলো নেব। বাছাই হচ্ছে, প্রথমে গাঁদা নেওয়া হয়েছে, এছাড়া পিটুনিয়া নেওয়া হয়েছে, অ্যাস্টার, প্যাঞ্জি, গ্যাজেনিয়া, ক্যালেন্ডুলা, বিভিন্ন গাছ তোমরা দেখবে। তো আমি গত বছর গাছপালা করতে পারিনি, কারণ কোভিড হয়েছিল, তারপর অনেক দিন শারীরিক বিভিন্ন সমস্যার কারণে এক বছর পুরো গাছপালা করতে পারিনি, এবছর আবার করছি। আচ্ছা, তোমাদের বলেছিলাম যে আজকে বেশ কিছু জিনিস কিনবো, যেমন এই প্রথমে এইটা কিনেছি, একটা গাছ কিনতে গিয়ে এই লাকি বাম্বু ট্রিটা, এই জারটা এবং পেবলসটা সমেত আমি লেগেছে এটা 280 টাকা। এটা তিশানের স্টাডি টেবিলের ওপরই আমি প্লেস করে দিয়েছি, এখানে শুধু একটু জল আর পেবলস দেওয়া আছে। তো আরও কিছু গাছপালা কিনেছি, ফুলের গাছ, সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং 10টা প্লাস্টিকের টপ কিনেছি। এছাড়া দেখাচ্ছি তোমাদের কী কী কিনেছি, গাছগুলো যখন রাখা হবে তখন তোমাদের দেখিয়ে দেব। তো দেখো, এখানে একটা আমার দাদার জন্য, বিস্তৃত দাদা, তার জন্য ভাই ফোটার জন্য একটা প্লেট নিয়েছি মিষ্টি দেওয়ার, আর একটা তিশানের একটা বোনের জন্য একটা টিফিন বক্স গিফট হিসেবে কিনেছি। তো তার সাথে কিনেছি, এখানে দেখো, হলুদ রঙের ফুলের যে একটা প্যাক কিনেছি, এখানে 5টা ঝোলানো ফুলের, কি বলবো এটাকে, ফুলে দেখালে বুঝতে পারবে যে এগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়, ঠিক গাঁদা ফুলের মতনই লাগছে, মানে প্লাস্টিকের গাঁদা ফুল যাকে বলা হয়। তো এগুলো বেশ ভালোই লাগবে আমার, সবুজ পর্দা, অন্য কোনো কালার, ব্রাইট কালারের সাথেও ভালো লাগবে। এটা পুজো ওকেশনে ডেকোরেশনের জন্য আমি এটা কিনেছি। 5টা আছে দড়িগুলো, মানে এক একটা করে এইভাবে সাজাতে হবে, এক একটা করে এভাবে লম্বা মতো হবে। এগুলো পার পিস 30 টাকা করে, 5টা 150 টাকা নিয়েছে আমার। এছাড়া আমি 10টা প্লাস্টিকের টপ কিনেছি 400 টাকা, আর কিছু ফুল গাছ কিনেছি। ফুল গাছগুলো এক্ষুনি বসাবো না, ফুল গাছগুলোকে আমি রেখে দেবো, একটু বড় হবে, খুব ছোট চারা, তো সেগুলোকে একটু জল দিয়ে রেখে দেবো। মাটি এলে, তো মাটি এখনও জোগাড় হয়নি, মাটি এলে পরে তারপর সেই গাছগুলোকে 2-3 দিন পর বসাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ছোট ছোট চারা নিয়ে এসেছি। তো এখানে ডালিয়া আছে, গাঁদা আছে, বিভিন্ন কালারে 3টে কালার আছে গাঁদার, একটা হচ্ছে অরেঞ্জ, বাসন্তী আর গোল্ড, সবই ইন্ডিকা। এখানে বেশ কিছু 3টে ডালিয়া নিয়েছি, এছাড়া রয়েছে পিটুনিয়া আছে, প্যাঞ্জি আছে, গ্যাজেনিয়া, ক্যালেন্ডুলা, বিভিন্ন রকম গাছ রয়েছে। আর একটা নিয়েছি আমি অ্যারেনিয়াম গাছ, এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল, একটা লাগাই আপাতত। আজকে প্রায় মার্কেটিং যা ফুল এবং টপ মিলি 1000 টাকার মতো এসেছে। তো বাজি না কিনে, তার পরিবর্তে পরিবেশ দূষণ না করে, পরিবেশ বান্ধব এই গাছগুলো আমরা আজকে লাগাবো। আজকে লাগানো হবে না, সরি,
এর মধ্যে মাটি সংগ্রহ করে মাটি রেডি করে তারপর লাগাতে হবে। এখানে বালি দিয়েছি আর জল দিয়েছি, তার উপর এই গাছগুলোকে এখন কিছুদিন রাখবো। সবগুলো নাম বলেছিল কিন্তু আমি নামগুলো ভুলে গেছি, কোনটা স্যালভিয়া আছে, কোনটা গ্যাজিনিয়া আছে, কোনটা কি নাম ভুলে গেছি, কিন্তু যখন ফুল হবে তখন দেখতে পাবে তোমরা। একদিকে মাংস কষানো চলছে আর একদিকে দেখো আলু চার পিস ভেজে জলে দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এই গরম জলে মাংস কষিয়ে দিয়ে দেবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে চোদ্দ শাক। আজকে বাঙালির কালী পুজোর আগের দিন চোদ্দ বাতি দেওয়া ছাতে এবং চোদ্দ শাক খাওয়ার রীতি প্রচলন রয়েছে, তো চোদ্দ শাক আনা হয়েছে। এটা বাজার থেকে কেনা নয়, তো এখানে পুরোপুরি তোলা শাক একজন দিয়েছে, তো সেখানে চোদ্দটা শাকই আছে। এখন দুপুরবেলা তিশানের বাবা হাজবেন্ড একটা চিকেন বলে প্রিপারেশন রেডি করছে, চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছে। এবার পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিল এর মধ্যে, এই পেঁয়াজ আদা রসুনটাকে কষে নেবেন। এই যে সেদ্ধ করে রাখা এবং ছাড়িয়ে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, খুব কুচি কুচি করে নিয়েছে। চিকেনের যে স্টকটা সেটা রেখে দেবে, তোমরা স্যুপ হিসেবে ইউজ করতে পারো। এখানে অল্প নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেওয়া হচ্ছে। আর একটু নাড়িয়ে নেওয়া হলো। এটা চিকেন মশলা, জিরে ধনে আর দিচ্ছি না, চিকেন মশলাটা দিয়ে দিলাম। এরপর চোদ্দ শাক, এটাও তিশানে বাবাই করেছে, চোদ্দ শাক ভাজা। এটা হচ্ছে ছোটো ছোটো ঘিয়ে ভাজা লুচি, এই যে দেখতে পাচ্ছ লুচিগুলো অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর এতে হচ্ছে ক্ষীর, তো লুচি ক্ষীর আজকে ঠাকুরকে দেব। আমার মনে হলো যে ঠাকুর খেতে চেয়েছে আজকে লুচি আর ক্ষীর, তাই জন্য আমি ঠাকুর বললাম গোপাল যে আজকে লুচি খাবো, মা লুচি খাবো, তো তাই বললাম। তিশানা ওর বাবা মিলে ছাতে চোদ্দ বাতি দিচ্ছে বলেছিলাম, তো কালী পুজোর আগের দিন রাত্রে ভূত চতুর্দশী বলা হয় আমাদের বাংলায়, তো এই দিন চোদ্দটা বাতি দিতে হয় বাড়ির বিভিন্ন জায়গায়। তো ছাতে দেখো বাতি দেয়া হচ্ছে, ছাতের আলসের উপর বেশ কিছু গাছ রয়েছে, তার মাঝে মাঝে মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছে। এছাড়া বাড়ির সামনের দিকে ঘরে আর বিভিন্ন জায়গায় মোমবাতি দেবে। তুলসী তলায়ও দিচ্ছে মোমবাতি, পুরো বাড়িটা মোট কথা আলো দিয়ে ভরিয়ে দিতে হয়। এটা বাড়ির গেটের সামনে, বাড়ি ঢুকতে সেখানেও একটা মোমবাতি জ্বালিয়ে দিল।
এটা হচ্ছে ক্ষীর, তো ক্ষীর হয়ে গেছে রেডি আর লুচি হয়ে গেছে, তো এটা আমি ঠাকুরকে নিবেদন করব এখন। ঠাকুরকে আমার খেতে দেওয়া হয়ে গেছে, এবার প্রদীপের যা দেওয়ার ঘরের মধ্যে প্রদীপগুলো আমি দিয়ে দেবো, ছাদে দেওয়া হয়ে গেছে। ঈশান আর মোমবাতি কোথায় আছে নিয়ে আয়। এখানে এই চারটে জ্বালানো থাক, এবার তিশানের এর উপরটা দুটো জ্বালাবো। এই প্রদীপগুলো আমি ঘরে প্রবেশদ্বারে দেবো, একবারে বাইরে তো চলে এসো। এটা তিশানের স্টাডি টেবিলের ওপর অন্ধকার করে দেখাচ্ছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে, দেখো এর মধ্যে বাতি দেয়া আছে। বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যারা যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নোটিফিকেশনের জন্য। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।